আজকের ভিডিওর স্পন্সর হিসেবে থাকছে টাটকা টাটকা পচা টমেটো, ইঁদুরের গর্ত থেকে পাওয়া আলু, 50 বছর আগের টাটকা টাটকা পচা পেঁয়াজ। আরে কোন ভোঁক রা ইয়ে বদতমিজ। সো হেই, হ্যালো, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউ অ্যানাদার ভিডিও। সো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো। গাইস, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আশা করি তোমরা আমার এই ভিডিওর জন্য অপেক্ষায় ছিল, আবার অপেক্ষায় না থাকতে পারো, এটা তোমাদের পার্সোনাল ব্যাপার। তবে আজকের ভিডিওটা মূলত আলাদা, আজকের ভিডিও কোনো মিশন গেম প্লে না। আজকের ভিডিওটা মূলত হচ্ছে, আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমি একটা GTA Vice City একটা বাড়ি কিনতে যাব, সেই বাড়িটা কেনার ভিডিও আজকে আমি তোমাদের দেখাবো। বলতে পারো এটা GTA Vice City এক প্রকার ব্লগ ভিডিও, আবার যে কোনো মানে GTA Vice City গেম প্লে ভিডিও ধরতে পারো। তো যাই হোক, চলে ফিরে আসছি ইন্টার পর, এতক্ষণ তোমরা আমার সাথেই থাকবা। তো চলিয়ে শুরু করতে হ্যায়। সো গাইস, দেখতে দেখতে চলে আসলাম আমরা আমাদের গেমের ভিতরে। সো এখন গেমের ভিতরে আসার পরে আমি এখন উঠলাম আমার সেই জিপের উপরে। সো এখন আমি চলে যাব যে ফ্লটটা বা যে বাড়িটা মূলত আমি কিনবো আর কি। সো যাই হোক, অবশ্যই তোমরা ভিডিওর সাথে থাকবা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, প্লাস চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা তো করবাই। তো যাই হোক, আমরা চলে যাই আমাদের সেই গন্তব্যস্থানে। গাইস, দেখতে দেখতে আমরা চলে আসছি সেই বাড়িটার সামনে, যে বাড়িটা মূলত আমরা কিনবো। সো এইখানে একটা গ্যারেজ আছে, যে গ্যারেজে আমরা আমাদের গাড়ি রাখতে পারবো। আচ্ছা যাই হোক, আমি এখানে আমার গাড়িটা রাখি। হ্যাঁ, এখানে আমি আমার গাড়িটা রাখলাম এবং আমি নামলাম। এই বাড়িটা আমি তোমাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখতেছো এখানে একটা ব্যালকনির মতো আছে। এখানে আমার পরিবার নিয়ে, মানে টমির পরিবার নিয়ে টমি থাকবো, আর এই যে উপরে আরেকটা ব্যালকনির মতো আছে। এবার এই সাইডেও কিন্তু ওই পাশে যেরকম একটা ব্যালকনি বা বারান্দার মতো যে দিক দেখলা ডিজাইনটা, এরকম একটা ডিজাইন আছে এই পাশে। যাই হোক, আমি নিচের দিকে যাই। নিচের দিকে গেলে তোমরা দেখতে পারতেছো এখানে ছোট্ট একটা সুইমিং পুল, তার মধ্যে হাঁটুর উপরে পানি যায় না। নো গড প্লিজ নো নো নো। সো যাই হোক, মূলত এখন আমি সেই বাড়িটা কিনে ফেললাম। এখানে আমার বাড়িটাকে দেখা যাচ্ছে বাইরের ভিউ দিয়া, আর এই যে সাইডে একটা সুইমিং পুল দেখতে পাচ্ছ বা একদম বাড়ির সামনে, আর একটা গ্যারেজ, গ্যারেজটা দিয়ে দিছে। এখানে আমি আমার ভেহিকলস বা গাড়িগুলো রাখতে পারবো। আচ্ছা, এই যে এখানে আমি আমার গেম সেভ করে রাখতে পারবো, কিন্তু এখন আমি করবো না। আচ্ছা, সো বাড়িটা তোমাদের কাছে কেমন লাগছে গাইস, অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার কাছে তো মোটামুটি দারুণ লাগছে, মাত্র $4,000 আমি সেই ভালো একটা বাড়ি পেয়ে গেছি। অবশ্যই $4,000 বানাতে আমার কিছুই করতে হয় নাই, জাস্ট কয়েকটা মিশনের টাকা দিয়ে আর ট্যাক্সি চালায় আমার এই বাড়িটা কিনতে হয়েছে। আচ্ছা যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর GTA Vice City মিশন কমপ্লিট নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। এই ছিল আজকের ভিডিও, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, দোয়া করি সবার জন্য, সবাই আমার জন্য দোয়া করবা। সো টাটা বাই বাই।